করোনা সংক্রমণ এড়াতে পরপর দুদিন লকডাউন। একদিকে শুরু হয়েছে লকডাউন, অন্যদিকে নিম্নচাপের ফলে চলছে অনবরত বৃষ্টি। যানবাহন, গাড়ি ঘোড়া, দোকানপাট সবকিছুই বন্ধ, জনজীবন স্তব্ধ। দিন আনে দিন খাওয়া যারা প্রতিদিন ট্রেনে বাসে গান গিয়ে ভিক্ষা করে জীবনযাপন করেন, লকডাউনের ফলে তাদের দুর্বিষহ অবস্থা। চলবে কি করে, কেমন আছেন তারা? উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের কদম্বগাছি হেমন্ত বসু নগরে পশ্চিমবঙ্গ অগ্রগামী অন্ধ সমিতির কিছু দৃষ্টিহীন অন্ধ প্রতিবন্ধী মানুষজন রয়েছেন, যারা প্রতিদিন ট্রেনে বাসে হাটে বাজারে ভিক্ষা করে দিন যাপন করে। লকডাউনের ফলে সবকিছু বন্ধ থাকায় তাদের সংসার চালাতে বড় অসুবিধায় পড়েছেন। তাদের পাশে সাহায্যের হাত বাড়ি দিয়ে আজ উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পরিদর্শনে আসেন কদম্বগাছি। সেই সমস্ত দৃষ্টিহীন প্রতিবন্ধীদের দেখতে কেমন আছেন তারা, কি করে চলছে, তাদের পাশে সাহায্যের হাত বাড়ি দিয়ে আজ কিছু সাহায্যের আশ্বাস দিলেন। জেলা পুলিশের তরফ থেকে তাদেরকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এই নাম্বারটি আপনাকে তন্ময় ডাক্তার তন্ময় আমার সাথে ফোন করেছে। আর তন্ময়বাবুকে আমি বলেছিলাম আমাদের প্রবলেমের বিষয়গুলো, আর ওরা ওই টিভিতে দেখাতে তন্ময়বাবু তো মানে ইয়ে হয়ে যায় গরিব মানুষ। চিনি, চা পাতা এইগুলো হলে একটু ভালো হয়। যেমন সত্যি কথা বলতে আমার এখন 62 বছর বয়স, বাড়ি থাকলে অন্তত না হলেও দশ বার চা খাই। আজকে প্রশাসনিক দপ্তরের লোকজন কেন এসেছিল? আমাদের এই পশ্চিমবঙ্গ অগ্রগামী অন্ধ সমিতি আমরা যারা সদস্য আছি, এরা মূলত গান বাজনা করে বা হকারি করে বিভিন্নভাবে জীবনযাপন করে। দীর্ঘ 5 মাস 4 মাস 20 দিন এই লকডাউন, তা অনেকেরই অনেক রকম অসুবিধা আছে, চাল ডাল তাই ত্রাণের জন্য ওনারা এসে আমাদের পাশে থাকবেন বলে ওনারা আশ্বাস দিয়েছেন, তাই তেনারা এসেছিলেন। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম কানাই সরকার, পশ্চিমবঙ্গ অগ্রগামী অন্ধ সমিতির সভাপতি।